वालेकुम अस्सलाम रहमतुल्लाह। कि আমল করলে গীবত থেকে বাঁচা যায়? গীবত থেকে বাঁচা যায় সর্বদা আল্লাহ তাআলার জিকিরে থাকলে। কেন, যখন মুখে একটা কাজ চলতেছে তখন অন্য কাজ করার সময় কই? যেহেতু আল্লাহর জিকির চলতেছে তখন গীবত করার সময় কই? আর গীবতের ক্ষতিগুলিকে এটা সর্বদা স্মরণ রাখতে হবে, এগুলি আবার পড়তে হবে।